হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওতে আমি কথা বলবো ইউটিউব নিয়ে, ইউটিউব অ্যান্ড টিকটক, লাইকি, পাবজি, ফ্রি ফায়ার এগুলো নিয়ে। ঠিক আছে, সো আমি কোন প্ল্যাটফর্মটা ভালো আমি এটা আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব আমাদের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সো তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বেলটি ক্লিক করে রাখবেন, এরকম ইউটিউব রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, আর আপনি যদি আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। সো আমি টপিকে চলে আসি। আর টপিক হচ্ছে আপনার বর্তমানে কিন্তু লাইকি, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার এগুলো কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি দেখেন, আপনি যদি একটা ইউটিউবার হতেন, আপনি যতটা টাইম আপনি টিকটকে বা লাইকিতে দিয়েছেন, ঠিক আছে, ততটা টাইম যদি আপনি ইউটিউবে দিতেন তাহলে কিন্তু আপনি আজকে সাকসেস থাকতেন অ্যান্ড আপনার চ্যানেলটা বন্ধ হওয়ার কোনো আশাই নেই, আশঙ্কাই থাকতো না। ঠিক আছে, সো আজকে কিন্তু আপনি এত কষ্ট করে একটা টিকটক আইডি বানাইছেন, অনেক গ্রো করছেন, ফলোয়ার অনেক বাড়াইছেন, বা লাইক আইডি আপনার যেটাই হোক আছে, সো এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আমার সব কিছু শেষ। ঠিক আছে, সো একদম আপনারা কিন্তু নিজেই বুঝতেছেন বর্তমানে যদি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কোন পর্যায়ে যাবেন। ঠিক আছে, সো আমি এক্ষেত্রে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখনই ইউটিউবে আসতে পারেন। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু এখনই ইউটিউবে আসতে পারেন, এখন আপনার জন্য সুযোগ আছে, কারণ এখনই কিন্তু বন্ধ করে দেয় না, তবে বন্ধ হওয়ার পথেই। ঠিক আছে, সো আপনি একটা ভিডিওর থ্রুর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফলোয়ারদের কাছে একটা পৌঁছাতে পারবেন যে ভাই আমি একটা যে হ্যালো গাইজ, আমি কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আপনার চাইলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা আমাকে ফলো করতে পারেন ইউটিউবে, কারণ আমাকে এখানে আর পাবেন না, লাইকিতে পাবেন না, বা টিকটকে পাবেন না, কারণ হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে এরকম আপনারা বলে কিন্তু ওই ওখানের ফলোয়ারগুলো কিন্তু আপনারা ইউটিউবে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখন সময় থাকতে আপনারা যত দ্রুত করবেন আপনাদের জন্য ভালো। ঠিক আছে, যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার সব শেষ। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ, আপনারা যদি চান তাহলে কিন্তু এখনই আসতে পারেন। অ্যান্ড অনেকে মনে করে যে টিকটকে বা লাইকিতে আমি শর্ট শর্ট ভিডিও বানিয়েছি, এটা কি ইউটিউবে চলবে না চলবে না তো আমি জানি না, তাহলে আমি কী করে আসবো? সো আমি তাদেরকে বলছি, আপনি যে শর্ট ভিডিও বানাইছেন টিকটকে বা লাইকিতে, এর থেকেও কম শর্ট ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যায়। ঠিক আছে, 15 থেকে 59 সেকেন্ড, 15 থেকে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আপনি ভিডিও, 15 সেকেন্ড থেকে 2 ঘন্টা পর্যন্ত ভিডিও আপনি আপলোড করতে পারবেন ইউটিউবে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আপনি যদি ভাবেন যে আমি 15 সেকেন্ডে বা 20 সেকেন্ডে ভিডিও বানাই, আমি কি এগুলো ইউটিউবে আপলোড করতে পারবো? ইউটিউব আমি জানি অনেক লম্বা লম্বা ভিডিও দেয়, সো এটা আপনার ভুল ধারণা। আপনি 15 সেকেন্ড থেকে স্টার্ট করে আপনি একদম 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আপনি ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আর আপনি যদি লাইকির মতো ভিডিও ইউটিউবে আপলোড করতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপলোড করতে পারবেন, আপনার চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও দিয়েও ভাইরাল হতে পারবে। আপনি শর্ট ভিডিও দিয়েও কিন্তু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, চালাতে পারবেন, একটা ইউটিউবার হতে পারবেন। ঠিক আছে, এমন অনেকেই আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, আপনি সার্চ দিয়ে দেখেন বা অনেক টিকটক ভিডিও দেখেন, এমন অনেকেই আছে। সো আপনি যদি প্রথম থেকেই একটা ইউটিউবার হতেন তাহলে কিন্তু আপনার আজকে এই ঝামেলার মাঝখানে পড়তে হতো না, যেমন চ্যানেলটা আইডি বন্ধ হয়, বাইব্রেশন বন্ধ হওয়ার কোনো আশঙ্কাই থাকতো না। ঠিক আছে, সো আমি এখনও সময় আছে, এখনও বলছি আপনাদেরকে, আপনারা যারা টিকটকে বা লাইকিতে আছেন তারা কিন্তু ইউটিউবে চলে আসতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য একটা গুড নিউজ। সো যদি আপনি কোনো কিছুই না জানেন ইউটিউবে কীভাবে আসবো, কীভাবে চ্যানেল ক্রিয়েট করবো, কীভাবে কী করবো আমি কিছু জানি না, তাহলে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, বা আমাকে ফলো করতে পারেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে ভাই আমি এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো, আমি কিছু জানি না, আমাকে প্লিজ জানিয়ে দেন। সো আমি আপনাকে যতটুকু সময় হেল্প করবো, তো এটা এটা কিন্তু এখনও সময় আছে, আমি বারবার বলছি এখনও সময় আছে, আপনি কিন্তু খুব সহজে চাইলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখনও ইউটিউবে আসতে পারেন। ঠিক আছে, আপনার ওই প্ল্যাটফর্মের যেই ফলোয়ারগুলো এগুলো কিন্তু এখনও নিয়ে আসতে পারেন ইউটিউবে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ গাইস।